গরু একসময় গৃহপালিত পশু হিসেবে বেশ পরিচিতি ছিল, কালক্রমে সেটি এখন খামারে রূপান্তরিত হয়েছে। গরুর খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন, কমেছে বেকারত্ব, পাশাপাশি দেশের মানুষের মাংসের চাহিদাও মেটাচ্ছে। আপনি চাইলে শুরু করতে পারেন এমন একটি খামার, সেজন্য আপনাকে অনেক অর্থ যোগান দিতে হবে। বর্তমানে একটি বাছুর যদি আপনি কেনেন তাহলে 30-40 হাজার টাকা লাগবে। আপনি যে কয়টি গরু পালবেন সেই কয়টির আয়তনাকারে আপনাকে একটি ঘর নির্মাণ করতে হবে। চারিদিকে বেশ খোলামেলা রাখতে হবে, সেই সাথে নেট দিয়ে ঢেকে দিতে হবে। এমনভাবে করতে হবে যাতে সেখানে আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে। মশামাছির আক্রান্ত থেকে বাঁচাতে তাদের প্রয়োজনীয় মশারির ব্যবস্থা করতে হবে। রোগবালায় হাত থেকে বাঁচাতে সর্বদাই তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের রক্ষণাবেক্ষণের জন্য লোক অবশ্যই রাখতে হবে। খাবারের পাশাপাশি তাদের যত্ন নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে।